আফটারনুন চিলড্রেন, আমরা পড়ছিলাম সুকুমার রায়ের লেখা সূর্যের কথা নামক একটা গল্প। এই গল্পের পুরোটাই তোমাদের কিন্তু পড়া হয়ে গেছে। আমরা এই গল্প থেকে তোমাদের গতকাল যে জুম ক্লাসটা হয়েছিল সেই জুম ক্লাসে এই গল্পের পরে অর্থাৎ এমসিকিউর কোয়েশ্চেনগুলো কিন্তু শুরু করেছিলাম, এবং তোমরা অলরেডি এমসিকিউর যে কোয়েশ্চেন যেগুলো অর্থাৎ অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন এমসিকিউর সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও হয়ে গেছে এবং ট্রু ফলসও তোমাদের কিন্তু হয়ে গেছে। আমি জুম ক্লাসে করিয়ে দিয়েছি এবং তোমাদেরকে বলেছি এগুলো তোমরা নিজেদের মতো করে খাতায় লিখে নেবে। আজকে আমি তোমাদের ফিল ইন দি ব্ল্যাঙ্কস করাবো। দেখো, একদম প্রথমেই আছে শূন্যস্থান পূরণ করো। কি আছে প্রথমটা? এই পৃথিবীটার মতো 13,00,000 তাল পাকালে তবে এই সূর্যের সমান বড় হয়। তাহলে আমরা জানি যে সূর্য পৃথিবীর থেকে 13,00,000 গুণ বড়। তাহলে এখানে কি হবে? এখানে হবে এই পৃথিবীটার মতো 13,00,000 পিণ্ডের তাল পাকালে তবে সমান সূর্যের সমান বড় হবে। অর্থাৎ পৃথিবী যে সূর্যের থেকে 13,00,000 গুণ ছোট বা সূর্য পৃথিবীর থেকে 13,00,000 গুণ বড়, সেটাই কিন্তু এই শূন্যস্থান পূরণের মাধ্যমে আমরা জানলাম। দু নম্বর, দেখো সূর্য এখান থেকে 1,000,000 মাইল দূরে। অর্থাৎ সূর্য পৃথিবী থেকে কত মাইল দূরে? আমরা বইতে চলে আসি, সেখানে আমরা ভালো করে বুঝতে পারবো যে সূর্য পৃথিবীর থেকে কতটা দূরে অবস্থিত। সেখানে আমরা পাচ্ছি সূর্য এখান থেকে প্রায় 9,30,00,000 মাইল দূরে। তাহলে আমরা কি লিখব? সূর্য এখান থেকে, এখান থেকে মানে পৃথিবী থেকে 1,000,000 মাইল দূরে, অর্থাৎ 9,30,00,000 মাইল দূরে। এই যে হিসেবগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে পড়বে, এগুলো ভুল হলে কিন্তু আর কোনো নম্বরই পাবে না। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের যে হাইপোথেটিক্যালি কোনো কিছু লেখার কোনো জায়গা নেই। তার পাশে সূর্যর থাকে, সূর্যের পাশে পৃথিবীকে বসালে সেটা দেখা যাবে যেন একটি ড্যাশ পাশে একটি মসুরের ডাল, কি দেখা যাবে একটি তরমুজের পাশে একটি মসুরের ডাল। আরেকবার বলি, সূর্যের পাশে পৃথিবীটাকে বসালে সেটা দেখা যাবে যেন একটি তরমুজের পাশে মসুরের ডাল। তাহলে ব্ল্যাঙ্কসে কী লেখা হবে? ফিল ইন দি ব্ল্যাঙ্কের এই এখানে লেখা হবে তরমুজের পাশে। চার নম্বর, শিখাগুলি হাজার হাজার মাইল জুড়ে ড্যাশ করে জ্বলতে থাকে। শিখাগুলি হাজার দপদপ করে জ্বলতে থাকে। আরেকবার লাইনটা বলি, শিখাগুলি হাজার হাজার মাইল দূরে দপদপ করে জ্বলতে থাকে। পাঁচ নম্বর, আমাদের এই পৃথিবী আর সমস্ত ড্যাশ নিয়ে সূর্য ভয়ানক বেগে শূন্যে ছুটে চলেছে। আমাদের এই পৃথিবী আর ড্যাশ নিয়ে সূর্য ভয়ানক বেগে ছুটে চলেছে। তাহলে এখানে কী লিখব? আমাদের এই পৃথিবী আর সমস্ত গ্রহকে নিয়ে, মানে আমাদের সৌর পরিবারের যে অন্যান্য গ্রহ আছে সেই গ্রহ নিয়ে, আমাদের এই পৃথিবী এবং আর সমস্ত গ্রহ নিয়ে সূর্য ভয়ানক বেগে ছুটে চলেছে। তাহলে আরেকবার বলে দিই, এই পৃথিবীটা পৃথিবীটার মতো 13,00,000 পিণ্ড তাল পাকালে তবে এই সূর্যের সমান বড় হয়। দু নম্বর, সূর্য এখান থেকে কত মাইল দূরে আছে? 9,30,00,000 মাইল দূরে। সূর্যের পাশে পৃথিবীটাকে বসালে সেটা দেখাবে যেন একটি তরমুজের পাশে একটি মসুরির ডাল। শিখাগুলি হাজার হাজার মাইল জুড়ে
দপদপ করে জ্বলতে থাকে। আমাদের এই পৃথিবী এবং আর সমস্ত গ্রহ নিয়ে সূর্য ভয়ানক বেগে শূন্যে ছুটে চলেছে। তাহলে এই হলো তোমাদের ফিলিং দি ব্ল্যাঙ্কস। এরপর আমরা চলে যাব বাম দিকের সাথে ডান দিকের শব্দ মিল, অর্থাৎ ওয়ার্ড ম্যাচিং। ওয়ার্ড ম্যাচিংয়ে বাঁদিকে দেখো কি রয়েছে, প্রথমে আগুনের পিণ্ড, তরমুজ, সূর্যগ্রহণ, দিন রাত, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। ডান দিকে রয়েছে কিরিট, সূর্য, 24 ঘন্টা, 9,30,000,000 মাইল, মুসুরির ডাল। তাহলে বাম দিক এবং ডান দিক যদি আমরা মেলাই তাহলে কি হবে? প্রথমেই হচ্ছে আগুনের পিণ্ড, আগুনের পিণ্ড, দ্বিতীয় হচ্ছে তরমুজ, তৃতীয় হচ্ছে সূর্যগ্রহণ, তারপর দিন রাত, এবং 5 নম্বর হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। তাহলে নাম্বার 1, আগুনের পিণ্ড। আগুনের পিণ্ড দেখো আমি এপাশে সূর্যর কাছে লিখেছি 1, তাহলে সূর্য হচ্ছে আগুনের পিণ্ড। 2, তরমুজ, তরমুজের সঙ্গে কী যোগ হয়েছে? মুসুরের ডাল। দেখো ওখানে লেখা ছিল আমাদের বইতে যে সূর্যর থেকে পৃথিবী, সূর্যর সঙ্গে পৃথিবীর যদি আমরা একটা তুলনা দিই তাহলে সূর্যের পাশে পৃথিবী যেন মনে হবে তরমুজের পাশে মুসুরির ডাল। 3 নম্বর, সূর্যগ্রহণ। সূর্যগ্রহণকালে আমরা কি দেখি? সূর্যের কিরিট আমরা দেখি। তাহলে সূর্যগ্রহণকালে আমরা কি দেখছি? সূর্যের কিরিট। তাহলে এটি হচ্ছে 3 নম্বর। 4 নম্বর দেখো দিন রাত। দিন রাত কতক্ষণে হয়? দিন রাত অর্থাৎ দিন রাতের যে সময়সীমা আমরা দেখি সেটি হচ্ছে 24 ঘন্টা। 24 ঘন্টা অর্থাৎ সারা দিন রাত হচ্ছে 24 ঘন্টায়। 5 নম্বর, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 9,30,000,000 মাইল। তাহলে আরেকবার বলে দিই এগুলো কী কী হবে। প্রথমত হচ্ছে আগুনের পিণ্ড, আগুনের পিণ্ড 1, সূর্য, 2, তরমুজ, তরমুজের সঙ্গে মুসুরির ডালের তুলনা দেওয়া হয়েছে, তরমুজ 2, এপাশে একদম লাস্টে দেখো ডান দিকে রয়েছে মুসুরির ডাল 2, 3, সূর্যগ্রহণ। সূর্যগ্রহণকালে আমরা কি দেখি? সূর্যের কিরিটগুলো আমরা দেখি। 4 নম্বর, দিন রাত। দিন রাতের সময় সময়কাল আমরা জানি, দিন রাত মানে 24 ঘন্টা। সূর্যর চারিদিকে পৃথিবীর নিজের অক্ষের ওপর যখন একবার ঘোরে সেই একবার ঘুরতে লাগে দিন 24 ঘন্টা বা একদিন, এটাকে সূর্যের আহ্নিক গতি বা রোটেশন বলে। সুতরাং দিন রাত হচ্ছে 24 ঘন্টা। 5, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সেটি হচ্ছে 9,30,000,000 মাইল। তাহলে আমরা এতক্ষণ পড়লাম ফিল ইন দি ব্ল্যাঙ্কস এবং ওয়ার্ড ম্যাচিং। এবার আমরা চলে আসব অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের বইতে 10টা অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী আছে। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী আমরা এখন পড়ব। প্রথম প্রশ্ন দেখো, এক কথায় উত্তর দাও। এক কথায় উত্তর দাও, এটি সাধারণত তোমাদের এক কথায় উত্তর দাও যদি পরীক্ষায় থাকেও তোমরা কিন্তু একটি বাক্যতেই উত্তর দেবে। এক কথায় মানে শুধু উত্তরটা লিখে ছেড়ে দিলাম তা নয়, একটা বাক্যে অর্থাৎ ফুল সেন্টেন্সে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নটা দেখো, সূর্য দেখতে কেমন? আমরা এখানে প্রথমেই আমরা পাই সূর্য একটি গোল আগুনের পিণ্ড। তাহলে সূর্য দেখতে কেমন কী হবে? সূর্য একটি গোল আগুনের পিণ্ড। কোয়েশ্চেন 2, সূর্য পৃথিবীর থেকে কতটা বড় আকারের? কী লিখব? সূর্য পৃথিবীর থেকে 13,00,000 গুণ বড়। সূর্য পৃথিবী থেকে 13,00,000 গুণ বড়। 3, দূরের জিনিসকে কারা পরীক্ষা করে বলতে পারেন যে সেটি পৃথিবী থেকে কত দূরে? দূরের জিনিসকে কারা পরীক্ষা করে বলতে পারেন যে সেটি পৃথিবী থেকে কত দূরে? পণ্ডিতেরা, পণ্ডিতেরা দেখে বোঝেন বা বৈজ্ঞানিকেরা। এখানে কিন্তু আমরা লিখব যে দূরের জিনিসকে পণ্ডিতেরা, এই কথাটা কিন্তু লিখতে হবে, অর্থাৎ
দূরের জিনিসকে কারা পরীক্ষা করে বলতে পারে যে সেটি পৃথিবী থেকে কতটা দূরে, কত দূরে অবস্থিত? উত্তর হবে, দূরের জিনিসকে পণ্ডিতেরা পরীক্ষা করে বলতে পারেন সেটি পৃথিবী থেকে কত দূরে অবস্থিত। চার, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 9,30,00,000 মাইল। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 9,30,00,000 মাইল। পাঁচ, সূর্যের পাশে পৃথিবীকে বসালে কীরকম মনে হবে? সূর্যের পাশে পৃথিবীকে বসালে কীরকম মনে হবে? তোমরা যখন গল্পটা বা এই প্রবন্ধটি পড়েছ তখন দেখেছো সেখানে আমরা সূর্যের পাশে পৃথিবীকে বসালে লেখক খুব সুন্দর একটা তুলনা দিয়েছেন। লেখক বলেছেন যে তরমুজের পাশে যেন একটা মসুরির ডাল, অর্থাৎ একটা ডটের মতো। তাহলে সূর্যের পাশে পৃথিবীকে বসালে কীরকম মনে হবে, এই প্রশ্নের উত্তর আমরা কী দেব? সূর্যের পাশে পৃথিবীকে বসালে মনে হবে যেন তরমুজের পাশে একটি মসুরির ডাল, তরমুজের পাশে একটি মসুরির ডাল। ছ নম্বর, সূর্য কী দিয়ে তৈরি? ছ নম্বর প্রশ্ন হচ্ছে সূর্য কী দিয়ে তৈরি? এই যে সূর্য কী দিয়ে তৈরি, এই প্রশ্নটার কিন্তু অনেকটা বড় প্রশ্ন হতে পারে। তবে আমরা যেহেতু প্রশ্নটা এক কথায় উত্তর দেওয়া আছে তাহলে আমরা লিখব, পৃথিবী যা দিয়ে তৈরি সূর্যও তাই দিয়েই তৈরি, অথবা পৃথিবী এবং সূর্য একই জিনিস দিয়ে তৈরি। পৃথিবী এবং সূর্য একই জিনিস দিয়ে তৈরি, বা আমরা এভাবেও লিখতে পারি যে পৃথিবী যা দিয়ে তৈরি সূর্য সেই দিয়েই তৈরি। সূর্যের গায়ে প্রায়ই কী দেখা যায়? সূর্যের গায়ে প্রায়ই কী দেখা যায়? সূর্যের গায়ে প্রায়ই ছোট বড় ফোসকা দেখা যায়। সূর্যের গায়ে প্রায়ই ছোট বড় ফোসকা দেখা যায়। পরের প্রশ্ন দেখো, ফোসকাগুলি কী? ফোসকাগুলি কী? এই ফোসকাগুলি কী, ফোসকাগুলো যে কী জিনিস সেটা আমরা এখন পড়ব। যে প্রথমত কথা, সূর্যের গায়ে যে এই ফোসকাগুলো আমরা দেখি, ফোসকাগুলো কিন্তু আমরা সাধারণত খালি চোখে দেখতে পাই না। ফোসকাগুলোকে আমরা মূলত যদি আমরা বাইনাকুলার বা দূরবীন দিয়ে দেখি তাহলে ওই ফোসকাগুলি কী লিখব? যে সূর্যের গায়ে প্রায় কী দেখা যায় সেটা তো পেলাম, এবার ওই ফোসকাগুলি কী? তাহলে দেখো আমাদের বইতে পরিষ্কার লেখা আছে, ওই ফোসকাগুলি এক একটি আগুনের ঘূর্ণি চক্র, তার চারিদিকে দমকা আগুন ঠেলে উঠছে। তাহলে ওই ফোসকাগুলি কী আমরা কী লিখব? সূর্যের গায়ে আমরা যে ফোসকাগুলি দেখি সেই ফোসকাগুলি হচ্ছে আগুনের ঘূর্ণি চক্র, সেই ফোসকাগুলি হচ্ছে আগুনের ঘূর্ণি চক্র। সূর্যের পূর্ণ গ্রহণ হলে চাঁদ কী করে? সূর্যের পূর্ণ গ্রহণ হলে চাঁদ কী করে? সূর্যের পূর্ণ গ্রহণের সময় আমরা দেখি চাঁদের কালো ছায়া যখন পৃথিবীর সামনের সমস্ত পাহাড় সমুদ্র গ্রাস করে ফেলতে থাকে, তখন আকাশের অদ্ভুত ফ্যাকাশে রং আর পৃথিবীর অন্ধকার দেখে পশু পাখি পর্যন্ত স্তব্ধ হয়ে যায়। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে সূর্যের পূর্ণ গ্রহণ হলে চাঁদ কী করে? তাহলে সূর্যের পূর্ণ গ্রহণ হলে চাঁদের কালো ছায়া তো চোখের সামনে পাহাড় সমুদ্র সব গ্রাস করে ফেলে। তাহলে সূর্যের পূর্ণ গ্রহণ হলে চাঁদের ছায়া পৃথিবীর প্রায় পাহাড় সমুদ্র সব কিছুকেই গ্রাস করে ফেলে। গ্রহণের সময় সূর্যের চারিদিকে যে জিনিসটি দেখা যায় সেটি কী? গ্রহণের সময় সূর্যের চারিদিকে যে জিনিসটি দেখা যায় তাকে বলা হয় কিরিট। গ্রহণের সময় সূর্যের চারিদিকে যে জিনিসটি দেখা যায় তাকে বলা হয় কিরিট। তাহলে আমরা এই 10টার প্রশ্নের উত্তর আজকে পড়লাম। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সূর্য দেখতে কেমন? উত্তর, সূর্য একটি অতিকায়
আগুনের গোল পিণ্ড। সূর্য পৃথিবী থেকে কতটা বড় আকারের? 13 লক্ষ গুণ বড়। দূরের জিনিসকে কারা পরীক্ষা করে বলতে পারেন সেটি পৃথিবীর চেয়ে বড়? পণ্ডিতেরা। পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব কত? 9 কোটি 30 লক্ষ মাইল। সূর্য কী দিয়ে তৈরি? পৃথিবী যা দিয়ে তৈরি সূর্য তাই দিয়ে তৈরি। সূর্যের গায়ে প্রায়ই কী দেখা যায়? সূর্যের গায়ে প্রায়ই দেখা যায় বড় বড় ফোসকা। এই ফোসকাগুলো আসলে কী? এই ফোসকাগুলো আসলে আগুনের ঘূর্ণিচক্র। এই ফোসকাগুলি আসলে আগুনের ঘূর্ণিচক্র। আচ্ছা, সূর্যের পূর্ণ গ্রহণ হলে চাঁদ কী করে? সূর্যের পূর্ণ গ্রহণ হলে চাঁদের ছায়া পৃথিবীর চারিদিকে পড়ে, এবং তাতে করে কী হয়? আমরা দেখেছি যে চারিদিকে কালো ছায়া চোখের সামনে পাহাড় সমুদ্র সব গ্রাস করে নেয়। তাহলে সূর্যের পূর্ণ গ্রহণ হলে চাঁদের কালো ছায়া চোখের সামনে পাহাড় সমুদ্র সব গ্রাস করে নেয়। গ্রহণের সময় সূর্যের চারিদিকে যে জিনিসটি দেখা যায় সেটিকে কী বলে? গ্রহণের সময় সূর্যের চারিদিকে যে জিনিসটি দেখা যায় তাকে বলা হয় কিরিট। আচ্ছা, এরপর আমরা দেখব কিছু সংক্ষিপ্ত প্রশ্নাবলী এবং রচনাধর্মী প্রশ্নাবলী। তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নাবলী, রচনাধর্মী প্রশ্নাবলী এবং বোধ পরীক্ষণমূলক প্রশ্ন, বোধ পরীক্ষণমূলক প্রশ্ন মানে প্রশ্নের গল্পের ভেতর থেকে লাইন তুলে দিয়ে যে প্রশ্ন হয় তাকে আমরা বলি বোধ পরীক্ষণমূলক প্রশ্ন। আর তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্ন এবং বোধ পরীক্ষণমূলক প্রশ্ন থেকে কিছু প্রশ্ন আমি তোমাদের পোস্টে পাঠিয়ে দেব এবং কিছু প্রশ্ন আলোচনা করব। আজকে দেখো আমরা রচনাধর্মী প্রশ্নতে চলে আসি। রচনাধর্মী প্রশ্নের দেখ 3টে প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে কিরিটের শোভা নিজের ভাষায় বর্ণনা করো, 2। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সূর্যের গঠন বর্ণনা করো, এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কিভাবে নির্ণয় করা হয়েছিল তা আলোচ্য গল্প অবলম্বনে বর্ণনা করো। এর মধ্যে যে তৃতীয় প্রশ্নটি, অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব নির্ণয় কিভাবে হয়েছিল তা আলোচ্য গল্প অনুযায়ী বর্ণনা করো, এটা আমি অবশ্যই লিখিয়ে দেব। কিন্তু প্রথম যে দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্ন তোমরা নিজেরা লিখবে, কারণ এই দুটো প্রশ্ন খুব একটা মানে প্রশ্ন উত্তর ফরমেশনে সেভাবে লেখার দরকার নেই। মোটামুটি কিরিটের শোভা আর সূর্যের গঠন এই দুটো পড়ে তোমরা নিজেদের ভাষায় লিখবে। আর বাকি যে 3 নম্বর প্রশ্নটা সেটা আমি অবশ্যই লিখিয়ে দেব। আর সংক্ষিপ্ত প্রশ্নাবলীতে আমরা দেখছি 5টা প্রশ্ন আছে। সংক্ষিপ্ত প্রশ্নাবলীগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এবং এই সংক্ষিপ্ত প্রশ্নাবলীগুলো আমি তোমাদের লিখে পোস্টে পাঠিয়ে দেব। তাহলে নেক্সট দিন তোমরা পোস্ট পাবে, তাতে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন এবং বোধ পরীক্ষণ এবং রচনাধর্মী প্রশ্ন এইগুলোর পোস্টটাই তোমরা পাবে। তাহলে মোটামুটিভাবে আমাদের কিন্তু সেকেন্ড ইউটির সিলেবাসে যে একটা গল্প এবং একটা কবিতা রয়েছে সেটার প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। এবং তোমাদের সেকেন্ড ইউটির সিলেবাসে শুধুমাত্র গ্রামারের একটা চ্যাপ্টার আছে, সেটি আমি কিন্তু একবার একটা পোস্টও দিয়েছিলাম। এরপর আমি তোমাদের একদিন অবশ্যই ক্লাসে নিয়ে নেব। তাহলে মোটামুটিভাবে আজকের ক্লাস এইটুকুই থাকলো। তোমরা ভালোভাবে মন দিয়ে যে প্রশ্নগুলো আজকে আলোচনা করে দিলাম, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেগুলো নিজেরা একবার পড়ে নেবে, পুরো গল্পটা নিজেরা একবার পড়ে নিয়ে প্রশ্নগুলো কিন্তু লিখে নেবে। খাতায় না লিখে রাখলে পরবর্তীকালে তোমরা কিন্তু আর মনে রাখতে পারবে না, ভুলে যাবে, তখন মনে হবে মিস করাই নি কিংবা প্রশ্নটা আমি বুঝে উঠতে পারছি না। সুতরাং সমস্ত প্রশ্নগুলো বা যা যা সংক্ষিপ্ত অবজেক্টিভ টাইপ প্রশ্ন যা যা করাচ্ছে তোমরা কিন্তু তোমাদের খাতায় এগুলো লিখে ফেলবে।